আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা মানুষ দুনিয়ার সফল হওয়ার জন্য কত কষ্ট সহ্য করে কেউ কেউ সফল হয় কিন্তু বেশিরভাগ মানুষ হতাশ হয় একটু সুখে রাখায় মরিচিকার পেছনে ছুটতে ছুটতে মানুষ নিজেদের জীবন জাহান নামে পরিণত করে অথচ প্রকৃত সফলতা আখিরাতের সফলতা হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস পবিত্র কোরআন এসেছে আর অবশ্যই যারা তাকর অবলম্বন করেছে তাদের জন্য আকিরাতের আবাস উত্তম তবু কি তোমরা না সোরা ইউসুফ আয়াত নম্বর একশো নয় আবু সাঈদ ও আবাদ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন একজন ঘোষক জান্নাতের মধ্যে ঘোষণা দেবে এখন থেকে তোমরা জীবিত থাকবে আর কখনো মরবে না তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না তোমরা অফ্রান্ত ভোগ বিলাসের ভেতর থাকবে অভাব অনটন কখনও তোমাদের স্পর্শ করবে না এটাই আল্লাহ আল্লাহতালার এই বাণীর তাৎপর্য আর এটাই জান্নাত তোমাদের যে জান্নাতের অধিকারী করা হয়েছে এটা দেওয়া হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ সোরা জুখরুফ আয়াত নম্বর বাহাত্তর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী স্থায়ী এর বিপরীতে আখিরাতে অবস্থান চিরস্থায়ী এবং সেখানকার সুখ দুঃখ চিরস্থায়ী তাই তোমাদের আসল চিন্তা আখিরাতের হওয়া উচিত আর আখিরাতের সুখ শান্তি তাকুয়ার উপর নির্ভরশীল যারা দুনিয়ার জীবনে তাকুয়া অবলম্বন করে আল্লাহর ভয়ে পাপ থেকে ব্রত থাকে কষ্ট হলেও হালাল পথে থাকার চেষ্টা করে তাদের জন্য আছে স্থায়ী সফলতা যে সফলতা অতীতের সব কষ্ট ভুলিয়ে দেবে আনাস বিন মালিক রাদ্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন ক্যামতের দিন অবিশ্বাসীদের মধ্য থেকে এক ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তি দুনিয়ার আরাম আয়েসের দিন কাটিয়েছে বলা হবে তোমরা ফ্রেস তারা একে জাহান্নাম থেকে একবার ডুবিয়ে আনো অত অতএব তাকে জাহান্নামে একবার ডুবিয়ে আনা হবে অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে হে অমুক তুমি কি কখনো সুখের সোয়া পেয়েছ সে বলবে না আমি কখনো সুখের সোঁয়া পাইনি অতঃপর ইমানদারদের মধ্য থেকে এক ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তি দুনিয়ায় দুঃখ কষ্ট ও মহা মহাবিপদে জীবনযাপন করেছে বলা হবে একে একটু জান্নাত দেখাও অতঃপর তাকে জান্নাত দেখানো হবে এরপর তাকে বলা হবে হে অমুক তোমাকে কি কখনো দুঃখ কষ্ট স্পর্শ করেছে সে বলবে আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার তিনশো একুশ সুবাহান আল্লাহ প্রকৃত সফলতা ও সুখ সেটাই যেটা স্থায়ী হয় এবং অতীতের সব কষ্ট ভুলিয়ে দেয় আর মর্যাদার দিক থেকে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি দশ দুনিয়ার সমান জান্নাত পাবে সেখানে তাদের ভোগ বিলাসের উপকরণের কোনো অভাব থাকবে না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে সেখানে তাদের স্বর্ণনির্মিত কঙ্কন এবং মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে সেখানে তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমের তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল অসীম গুণগ্রাহী তিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাসের প্রবেশ করিয়েছেন যেখানে কোনো ক্লেশ আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করে না সোরা ফাতির আয়াত নাম্বার তেত্রিশ থেকে ৩৫। এ কারণে রাসুল্লাহ সাল আলিহ্লাম তার উম্মদদের সর্বত আকিরাতের জীবন প্রাধান্য দেওয়ার শিক্ষা দিয়েছেন আনাস হতে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লু আলি বের হয়ে পরীক্ষা খননের স্থানে উপস্থিত হন আনসার ও মহাজিররা একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করেছিলেন তাদের কোনো গোলাম বা কৃতদাস ছিল না যে তারা তাদের এই কাজ নিয়োগ করবেন ঠিক এমন সময় নবী সাল্লা আলহ্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন তাদের অনাহার ক্লিষ্টতা ও কষ্ট দেখে তিনি বলেন হে আল্লাহ আখিরাতের সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি তুমি আনসার ও মহাজিরদের ক্ষমা করে দাও সাহাবিরা এর জবাবে বললেন আমরা যেসব মানুষ যারা হাতে বায়াত গ্রহণ করেছি যতদিন আমরা জীবিত থাকি আল্লাহর রাস্তায় বোখারি হাদিস নাম্বার চার হাজার নিরানব্বই অর্থাৎ আখিরাতের প্রকৃত সুখ ও শান্তি পেতে তারা সারা জীবন রসুন সাল আলহিউসাল্লামের সান্নিধ্যে থেকে যে কোনো কষ্ট সহ্য করার শপথ গ্রহণ করেন মহান আল্লাহ সবাইকে আকিরাতের সফলতা দান করুন আমিন